প্রথমবারের মতো মঙ্গলবার রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সেমিনার। সেই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামান্য রাজ্যপাল তথাগত রায়। তাছাড়াও উপস্থিত ছিলেন আগরতলায় কর্মরত বাংলাদেশ সহকারী হাই কমিশনার মোহাম্মদ সাকাওয়াত হোসেন, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর অরুণোদয় সাহা প্রমুখ। আগরতলার সংস্থা এ কে কনসালটেন্সি এই সেমিনারের আয়োজন করে। সেমিনারের বিষয়বস্তু ছিল অন এম বিবিএস স্টাডি ইন বাংলাদেশ। সেমিনারে প্রধান অতিথির ভাষণে রাজ্যপাল তথাগত রায় ভারতের সাথে তথা ত্রিপুরার সাথে বাংলাদেশের আর্থিক সম্পর্কের কথা বলেন। এবং অন্যান্য কার্যকর্তারা এসেছেন, তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি, তাদেরকে আমি এখানে ভারতের স্বাগত জানাচ্ছি। সাখাওয়াত হোসেন স্যার আগরতলা সম্বন্ধে অনেক প্রশংসা করেছেন, সেই প্রশংসা আমাদের মনে স্বাভাবিকভাবে দাম কেটেছে, কারণ আগরতলার সাথে বাঙালিদের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে। এমনি কাছে তো বলেই আগরতলার চারিদিকেই বাংলাদেশ বা তিন দিকে বাংলাদেশ, আর এই আগরতলাতে মুক্তিযুদ্ধের সময় বহু বহু উদ্বাস্তু বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন।